আমরা এখন এসে পৌঁছেছি ঋষি সৈনিক গুপ্তর কাছে, জেনে নেব ওনার কাছে কিরকম লাগছে। ওনারা স্যার আপনার কিরকম লাগছে এই মিছিলে এসে? মিছিলে এসে ডেফিনেটলি ভালো লাগছে আজকে দিদির জন্য এখানে আসা। এবং টু বি ভেরি অনেস্ট, আমি রাজনীতি বুঝি না এবং রাজনীতি করতেও চাই না। আমি এখানে একটা মানুষের জন্য এখানে এসেছি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ একটা সময় আমাদের টেকনিশিয়ান স্টুডিও বিক্রি হয়ে যাচ্ছিল এবং আমরা তার জন্য রাইডার্স বিল্ডিংয়ের সামনে গিয়ে ধর্ণাও দিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। কিন্তু দিদি ক্ষমতায় আসার পরেই আজকে ওই টেকনিশিয়ান স্টুডিও ভারতবর্ষে একটি অন্যতম স্টুডিও হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের যে আমাদের পাশে আছেন সেই মানে সেই মানুষটিকে ডেফিনেটলি মানে অন্তত আমি ভুলতে পারবো না, এবং সেই কারণে আজকে এখানে আসা, ওনাকে সাপোর্ট করা। এবং আমি ব্যক্তিগতভাবে চাই উনি আরেকবার আমাদের আমাদের যে উন্নয়ন হচ্ছে আমাদের এই রাজ্যে তার পাশে উনি আরেকবার দাঁড়ান। তো তার জন্যই আজকে এখানে আসা। ম্যাম আপনার কেমন লাগছে এই মিছিলে? আমি আর যিশু দুজনেই আজকে দিদিকে দিদির জন্য এসেছি। আমাদের একটাই কারণ, দিদির পাশে দাঁড়ানো। আমরা সবসময় দিদির পাশে দাঁড়িয়েছি, এর আগেও এখনও দাঁড়াবো। এবং এবার আমরা যিশুর আসার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা বাংলার উন্নয়ন চাই, এবং বাংলার উন্নয়নের একটা সুবর্ণ সুযোগ এসেছে এবার। কারণ যদি দিল্লি অবধি আমরা পৌঁছাতে পারি তাহলে বাংলার মানুষের অনেক উন্নয়ন হবে, আমাদের সকলের অনেক উপকার হবে, এবং বাংলার যে নতুন জেনারেশন, দ্য নিউ জেনারেশন, ওরা অনেকটা মানে কী বলবো, ওদের অনেকটা লাভ হবে। সুতরাং সেই জন্যই আশা বাংলার জন্য। স্যার ওনাকে ডাকুন। স্যার আপনার আপনার কিরকম অনুভূতি লাগছে এই মিছিলে এসে? খুব ভালো, ভীষণ ভালো। প্রচারে যিশু সেনগুপ্ত, প্রচারে জুনমালিয়া, প্রচারে আমরা সবাই খুবই ভালো। সৌগত রায়ের সমর্থনে মানুষ বেরিয়েছে, কর্মীরা সব বেরিয়েছে, সমর্থনের ঢল নেমেছে। আপনারা কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী, কতটা ততটা না, পুরোটাই। ষোলো আনা